প্রিয় বিএ বি এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থামনেল থেকেই বুঝতে পেরেছো হ্যাঁ ইন্ডিয়ান নলেজ সিস্টেম সম্পর্কে এই সাবজেক্ট নিয়ে তোমাদের অনেকটাই একটু দুশ্চিন্তা ছিল যে স্যার আমাদের কোনো বই পাওয়া যাচ্ছে না কি কি কোশ্চেন করব উত্তর কোথা থেকে পাবো এবং সঠিক মার্কস প্যাটার্নটি কী তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং তোমাদের আমি বলেছিলাম যে সিভ্যাক এবং এনভিএস এর তোমরা ফ্রি অফ কস্টে অনেক নোটস তোমরা কিন্তু পাবে আমাদের গ্রুপে যারা রয়েছে তাদেরকে কিন্তু সমস্ত কিছু পিডিএফস আমাদের দেওয়া হচ্ছে তো এখনো পর্যন্ত যারা জয়েন করোনি তারা অবশ্যই গ্রুপটি জয়েন করো সেখানে বিভিন্ন সাবজেক্টের উপরেই আমাদের যতটা সম্ভব আমরা ফ্রি অফ কস্টে তোমাদের পিডিএফ নোটস দিচ্ছি এবং অনেক সাজেশানেরও তোমরা সেখানে তোমরা পেয়ে যাচ্ছ তো অবশ্যই তোমরা গ্রুপে জয়েন করো তো আজকের আলোচনা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম ঠিক আছে যেটি হচ্ছে আমাদের ভারতীয় জ্ঞান ব্যবস্থা ও তার প্রয়োগ তো মডুল ওয়ান টু এইভাবে আমাদের আমরা বোঝাবো একটুখানি সিলেবাসটি তো ভালো করে একটুখানি কোশ্চেন প্যাটার্নটা আগে একটু বুঝে নাও যে আমাদের টু মার্কসের কোশ্চেন হবে পনেরোটি কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে তিরিশ নম্বরে পরীক্ষা হবে এবং এক নম্বরের কুড়িটি এমসিকিউ প্রশ্ন পরীক্ষা হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার পঞ্চাশ নম্বরে কি বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে না তোমাদের এক নম্বরে যে কুড়িটি এমসিকিউ হবে এই পরীক্ষাটি হবে তোমাদের কলেজে ইন্টারনালে মানে প্রত্যেকটা মডেল শেষ হবে এবং একটা করে তোমাদের মডুল শেষ হবে সেখানে পাঁচটা করে এমসিকিউ তোমাদের নিয়ে নেওয়া হবে বা কোনো কলেজে একবারও তোমাদের কুড়ি নম্বরের পরীক্ষা এমসিকিউ কিউ কুড়িটা দিয়ে পরীক্ষা নিয়ে নিতে পারে তো সেটি কলেজের উপর নির্ভর করছে তো তোমাদের তিরিশ নম্বরের যে পরীক্ষা হবে সেটি হবে কলেজের বাইরে এবং দু নম্বরের পনেরোটি প্রশ্ন তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে এবং সেট তোমাদের তিনটে সেটে পরীক্ষা হবে মর্নিং ডে শিফট ঠিক আছে মর্নিং ডে ইভিনিং শিফট এই তিনটে শিফটে তোমাদের পরীক্ষা হবে যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা সিভ্যাক পরীক্ষা দিয়েছ কনস্টিটিউশন ভ্যালুর পরীক্ষা তো তার জন্য আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে কি বই রয়েছে সমস্ত বিষয়গুলোই বলবো স্কিপ না করে ভিডিওটি শুনতে থাকো তো ইন্টারনাল এক্সাম এমসিকিউ টোয়েন্টি মার্কস মডুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমসিকিউ ইচ মডুল থেকে ওকে এবং এক্সটার্নাল এক্সাম থার্টি মার্কসের হবে তো দেখে নিই চলো আমাদের কি কি প্রশ্ন রয়েছে তার আগে বলবো তোমরা কোন রাইটারের বই অ্যাভেলেবেল পাবে মার্কেটে সেটি আমরা বলে দিই আমাদের যেনই তোমরা যে কোনো আমরা ভিডিও যখন শুরু করি আমরা অবশ্যই তোমাদের বইয়ের নাম বলে দিই সেই বইগুলো যদি তোমরা কিনতে পারো খুবই ভালো হয় এবং যারা অনেকে কিনতে পারো না বা বই কিনেও অনেক সময় উত্তরগুলো ঠিকঠাক খুঁজে পাও না আমরা তখন কি করি কেন বইয়ের বাইরে গিয়ে কেউই নোটস বানানো সম্ভব না কোনো টিচারই বলতে পারে না যে আমি বই ইউজই করি না কারণ বই পড়েই আমরা পড়ে এসেছি আমরা আমাদের আমাদের শিক্ষাগত যা জ্ঞান অর্জন করেছি আমরা বই থেকেই করেছি এবং বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে আমরা জানতে পেরেছি তো তার জন্য ওই বই থেকেই তোমাদের কিন্তু আমরা ডেটাগুলো তুলে ধরি যাতে তোমরা আরও বুঝতে সুবিধা হয় এবং বইগুলো যারা কিনেছ তারা সেখান থেকে মার্ক করে নাও তো দেখো আমরা কোন রাইটারে বই কিনবে এখন অ্যাভেলেবেল তোমরা মার্কেটে বই পাবে যেটি বেঙ্গলি ইংলিশ উভয় ভাষণেই তোমরা পাবে ভারতীয় জ্ঞান ব্যবস্থা ও তার প্রয়োগের রূপরেখা ঠিক আছে পার্থ প্রতিম মহাশয় আমি যার তোমাদের মাইসে যে আমি নাম করি তো পার্থ প্রতিম দত্ত সে টু এনার বই তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে পার্থ প্রতিম দত্ত একটু ভালো করে বইয়ের নামটা শুনে নাও পার্থ প্রতিম দত্ত ঠিক আছে টেক্সট বই খুব সুন্দর বই তোমরা ভালো করে পড়তে পারবে এবং সেখান থেকে আমরা যা কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো একটু ফলো করো উত্তর সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমরা রয়েছি আমরা গ্রুপেও তোমাদের জানিয়ে দেবো এবং আমি ভিডিও আকারেও তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো যারা গ্রুপে রয়েছে আমরা বইয়ের ছবি পাঠিয়ে দিয়েছি আশা করি তোমরা অনেকেই কালেক্ট করে নিয়েছ এবার চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো দেখে নি এক নম্বর প্রশ্ন ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি প্রশ্নটি একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি ধরে নাও তিনটে শিফটের মিলিয়ে দুটো শিফটে তো পরীক্ষার পরীক্ষায় আসবেই এই প্রশ্নটি ভারতীয় জ্ঞান ব্যবস্থা কী ভারতীয় জ্ঞান ব্যবস্থার দুটি প্রয়োজনীয়তা লেখো আমরা যে ভারতীয় জ্ঞান ব্যবস্থা যে পড়ছি তার কেন পড়বো কেন তার দুটি প্রয়োজনীয়তা তোমরা পারলে তিন চারটিও পড়ে নিতে পারো আরও বেশি জানার জন্য পড়তে পারো তবে তোমাদের দুটি আসবে ঠিক আছে দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো আচ্ছা বেদ কাকে বলে ঠিক আছে বেদ কাকে বলে বেদের অপর নাম শ্রুতি কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংহিতা কি বেদ কয় প্রকার ও কী কী ঠিক আছে বেদাঙ্গ কাকে বলে বেদাঙ্গ কয় প্রকার ও কী কী প্রশ্নটি পড়ব তারপর চলে আসবো ব্যাকরণ কাকে বলে ব্রাহ্মণ কাকে বলে আত্মা কি মায়া কি ধর্ম কি ছন্দ বলতে কি বোঝো এবং পুরাণের দুটি তাৎপর্য লেখো তো আজকের এই পার্ট ওয়ান ভিডিওতে আমি তোমাদের এই পনেরোটি প্রশ্ন আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি আরও পনেরোটি প্রশ্ন বলে দেবো মোট এই তিরিশটি থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আমি তোমাদের পারলে আরও কিছু প্রশ্ন দিয়ে দেবো মোট আমি তোমাদের প্রশ্ন দেবো চল্লিশটা মতো এই চল্লিশটা প্রশ্ন যদি তোমরা ভালো করে করে যাও এবং তোমাদের উত্তর সহ আমি কিন্তু আলোচনা করে দেবো চ্যানেলে ঠিক আছে উত্তর সহ তোমাদের আলোচনা করে দেবো তো যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো কারণ ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং ইএন তোমাদের পরপর তোমাদের কিন্তু নোটস নিয়ে আলোচনা করা হবে এবং যারা বই কিনেছো বইটি সামনে রাখবে অবশ্যই তোমরা বই কিনবে এবং তার সাথে সেই সমস্ত বই থেকে কোন কোন উত্তরগুলো বেস্ট আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় বেশি বই ঘাটতে না হয় ঠিক আছে তোমরা ফ্রি অফ কস্টেই কিন্তু এই সমস্তগুলো পাবে তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো তোমরা চ্যানেলে এই যে আমি পনেরোটি প্রশ্ন বললাম এর পরের পাঠে আমি এই পনেরোটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী পাঠগুলোতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেবো যেগুলো পড়লে তোমরা এই যে তোমাদের পরীক্ষা দিতে হবে দু নম্বরের ঠিক আছে পনেরোটি প্রশ্নের তোমরা পনেরোটি থেকে পনেরোটি কোশ্চেনই কমন পাবে তোমাদের কনস্টিটিউশন ভ্যালু ইএনবিএসে তোমরা দেখবে তোমাদের কনস্টিটিউশন যে সাংবিধানিক মূল্যবোধ শিবে যারা যারা আমার সাইশান দেখে গেছো বা গ্রুপে ছিলে তাদেরকে লাস্ট মিনিটের একটি মডেল প্র্যাকটিসে দেওয়া হয়েছিল সেখান থেকে হুবাহু কোশ্চেন কিন্তু তুলে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো একটু যারা জানো তারা জানো এবং যারা জানো না তারা হয়তো বিশ্বাস করতে অসুবিধা হবে তবে তোমরা দেখে নেবে মিলিয়ে নেবে আমি সাইশানও দিয়েছিলাম মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম তিন চারটি করে সেট সেখান থেকে যারা পড়ে গেছে তারা খুব ভালো পরীক্ষা দিয়েছে এবারও আশা রাখি তোমাদের আমরা ভালো পরীক্ষা দিতে পারাবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো